আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আই জি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সরপুটি মাছ দিয়ে সিমের বিচি আমি half কেজি সিমের বিচি নিয়েছি এক ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এগুলো দেখতে পাচ্ছেন এখন আমি এটা ছিলে নেব দেখতে পাচ্ছেন ভিজিয়ে রাখার কারণে এটা একেবারে সফট হয়ে গেছে আর হাত দিয়ে চাপ দিলে চলে আসছে আবার দুইভাবে করা যায় একটু মুখটা খুলে হাত দিয়ে চাপ দিলে এভাবে চলে আসে তো সবগুলো আমি এভাবে এখন ছিলে নিব সবগুলোই আমি এভাবে ছিলে নিলাম প্রায় আমার পনেরো বিশ মিনিটের মতো সময় লেগেছে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব আর জুলায় প্যান বসিয়েছি আর তেল দিয়ে দিলাম বেশ কিছু আর এখানে সরপুটি মাছ নিয়েছি ছয় পিস সামান্য মরিচ আর সামান্য হলুদ সামান্য লবণ নিয়েছি একসাথে ভালো করে মেখে নিলাম তেলটা এদিকে গরম হয়ে গেছে তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর আমি মাছটা উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন থেকে মিনিট পর আমি উঠিয়ে মাছগুলো হয়ে গেছে আমার একটু ঠান্ডা লেগে আছে ভয়ে দিতে একটু কষ্ট হচ্ছে আমি একটু অসুস্থ সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর চুলায় প্যান বসিয়েছি আর মাছ ভাজা তেলটা ঢেলে নিলাম আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু প্রায় মতো হবে দুই তিন মিনিট ভেজে মিনিট ভাজার পর আমি দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা কোয়াটার চামচ আদা বাটা এক থেকে দেড় মিনিট একটু ভেজে নিব দেড় মিনিট ভাজার পর আমি পানি দিয়ে দিলাম সামান্য এক চা চামচ হলদের গুড়ি এক চা চামচ ধনিয়ার গুড়ি এক চা চামচ মরিচের গুড়ি লবণ এক চা চামচ জিরার গুড়ি হাফ চা চামচ সব একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি ঝালটা আপনারা যদি কেউ বেশি খান আর একটু বাড়িয়ে দিতে পারেন ঝাল বুঝে এখন আমি এটা চার থেকে পাঁচ মিনিট কষাবো ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে মশলাটা কষে গেছে তাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে আমি শিমের বীচি গুলো দিয়ে দিলাম সিমের বিচিটা এখন মশলার সাথে আমি চার থেকে পাঁচ মিনিট একটু নেড়ে চেড়ে এভাবে কষাবো এতে যে কাঁচা গন্ধটা আছে সেটা কমে যাবে আর চুলার আঁচটা মিডিয়ামে আছে খুবই মজার একটা রেসিপি গরম গরম ভাত দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে রুটি দিয়েও খেতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইলো আর আমার যে সকল বন্ধুরা আমার স্যানিটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার স্যানিটি সাবস্ক্রাইব করেননি আমার স্যারিটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে চার পাঁচ মিনিট কষানোর পর আমি পানি দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মাছ গুলো বসিয়ে দিচ্ছি উপর দিয়ে পেঁয়াজ কলি দিয়ে দিলাম কিছু আর একটু পানি দিয়ে দিলাম আরো এক কাপের মতো মোট তিন কাপ পানি দিয়েছি ফুল আছে দশ মিনিট রান্না করব ফিরে আসলাম দশ মিনিট পর। দেখি লিচিটা সিদ্ধ হয়েছে কিনা লিচিটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু শক্ত আছে আরো একটু হবে চুলার আঁচটা এখন আমি কমিয়ে দিয়েছি আর কাঁচা মরিচ দিয়ে দিলাম চার পাঁচটা মাঝখানে একটু চিড়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি একেবারে লো আছে পাঁচ থেকে ছয় মিনিট আরো রান্না করব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢেকে দিলাম ফিরে আসলাম ছয় মিনিট পর দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর খুবই মজা ট্রাই করবেন তো বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ